ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে নিয়মিত আয়োজন টেন মিনিট হয়ে স্বাগত আমি তানভীর সৈল আছি আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন সাংবাদিক সেলিম খান আমাদের আজকের আলোচনার বিষয় ভারতে এত লম্বা সময় ধরে নির্বাচন কেন সেলিম খান এবার বলা হচ্ছে যে টানা প্রায় একাশি দিন ধরে এই নির্বাচনটা কার্যক্রমটা চলছে এর মধ্যে উনিশ এপ্রিলে প্রথম দফা এবং সেই ফলাফল ঘোষণা হবে চার জুন বলা হচ্ছে যে এটাই সবচেয়ে লম্বা সময় বান্ন সালের পরে অর্থাৎ স্বাধীনতার ওই অর্থে ভারত স্বাধীনতার পরে সবচেয়ে লম্বা সময় নির্বাচন কারণ কি এর পেছনে কি কোনো কারণ আছে বিকাশই কম খরচে ক্যাশ লিমিট বেড়ে রে পঞ্চাশ হাজার দুইটা প্রথমে আপনাকে একটা বিষয় বলি যে ধরেন আপনার আর আমার মধ্যে খেলা হচ্ছে এখন যদি রেফারি নির্বাচনের বা আম্পায়ার নির্বাচনের দায়িত্বটা আমি আমার উপর থাকে বা আমি করি তখন খেলাটা কেমন হবে তখন খেলার মধ্যে এ বা আম্পায়ার সম্পর্কে একটা সন্দেহের সৃষ্টি হবে তো এই সৃষ্টিটা কাটানোর দায়িত্বকার দায়িত্ব হচ্ছে ওই রেফারি বা আম্পায়ারের উনি কতটা পক্ষপাতহীন সিদ্ধান্ত নিতে পারছেন ঠিক একই কাজ হয়েছে কিন্তু ভারতের নির্বাচন কমিশনের ভারতের নির্বাচন কমিশন সেই ষোলোই মার্চ আপনি যদি আমি ইয়ে নাম বলে দেখি ষোলোই মার্চ আপনার ইয়ে তফসিল ঘোষণা করেছে উনিশ এপ্রিল প্রথম নির্বাচন হলো শেষ নির্বাচন হবে এক জুন সাত পর্বের নির্বাচন হয়েছে সেই দিন এবং পরবর্তীতে সাংবাদিক এবং রাজনৈতিক বিশেষজ্ঞ প্লাস হচ্ছে ভারতে আপনি জানেন যে ক্ষমতায় আছে ক্ষমতাসীন বিজেপি বিজেপির বিরোধীরা তারা তাদের একটাই বক্তব্য ছিল প্রত্যেকের কনক্লুশন একটা ছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে সারা ভারতবর্ষ জুড়ে ধরুন ভারতবর্ষ আমাদের চেয়ে তিরিশ গুণের বড় বড় তো এত বড় দেশে যদি সমস্ত পাঁচশো তেতাল্লিশটা কনস্টিটুয়েন্সিতে যদি প্রচার করতে হয় আসনে যদি মানে কাভার করতে হয় তাকে নরেন্দ্র মোদী প্রায় আড়াইশো থেকে তিনশো আসন কাভার করবেন এইরকম একটা ইয়ে তো তাকে তো এরকম একাশি দিনের মতো দিন দিতে হবে এরকম দিন না দিলে সেটা একটা বড় অভিযোগ মানে এখন যদি এইটা মানে আপনি যেটা বলছেন যে আসলে নির্বাচন কমিশন অর্থাৎ রেফারি যেটা বলছি এবং তারা একটা সময় দিচ্ছে এবং ভারতের যে নরেন্দ্র মোদী বর্তমান যে প্রধানমন্ত্রী তিনি সারা ভারত জুড়ে সমাবেশ করবেন বা এরকম এবং তার সেই জিনিসটা কিন্তু দেখাও যাচ্ছে ইতিমধ্যে সেটা দেখা যাচ্ছে তিনি তাহলে তো প্রথমে কি নির্বাচন কমিশন বিতর্কিত হয়ে গেল না প্রথম একদম ঠিক আপনি নির্বাচন সেটা যে ইয়ে আপনি বিজেপির ইস্তেহারটা দেখেন বিজেপি ইস্তেহারের নাম হচ্ছে মোদি কি গ্যারান্টি এটা কিন্তু বিজেপি ম্যানিফেস্টো না বা বিজেপি ইস্তেহার না দলের না দলের না এটা একটা প্রধানমন্ত্রীর একজন দশ বছর ক্ষমতায় আছেন আপনি ভারতের একটি খুবই গ্রহণযোগ্য বেসরকারি সংস্থা জরিপ চালিয়েছে তাদের ইয়েতে নির্বাচন কমিশনের মানে প্রতি মানুষের আস্থা হচ্ছে ভারতবর্ষে এই মুহূর্তে আঠাশ শতাংশ লোকের আস্থা আছে এইটা কিন্তু দু হাজার ছিল যখন নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য নির্বাচন করেন তখনও কিন্তু একান্ন শতাংশ মানুষের আস্থা ছিল ভারতে দু সালে এই নির্বাচন কমিশনের উপর আস্থার সংখ্যা ছিল আশি শতাংশ সে নির্বাচন প্রক্রিয়াটা দেখেন তাহলে বুঝবেন যে আস্থা না থাকার কারণটা কোথায় তাহলে এই নির্বাচন কমিশনের অধীনে মানে ভোটটাকে সুষ্ঠু হবে আমরা তো ভারতের ভোট সুষ্ঠু হয় বলেই জানি নানা ধরনের মেকানিজম থাকে ভোটে নিয়ে অনেক কিছু থাকে সেটা হয়তো আলাদা কিন্তু দৃশ্যমント দেখা যায় যে তারা মেনে নেন বা ঠিক আছে ভোট একটা ছোট উদাহরণ দেই আপনারা দুই পর্বে ভোট হয়ে গেছে ওকে 19 এবং 26 এপ্রিল ওকে বলা হচ্ছিল যে ভোট পড়েছে ইনিশিয়ালি বলা হচ্ছিল যে 60 শতাংশের নিচে এবং এটা নিয়ে বিজেপি খুব চিন্তিত ছিল ভোটাররা আসছেন না হঠাৎ করে প্রথম নির্বাচন দিন বাদে 30 এপ্রিল গিয়ে নির্বাচন কমিশন বলছে যে না ভোট পড়েছে 66 শতাংশের উপরে তখন থেকে কিন্তু সন্দেহও

যারা বিজেপি বিরোধী দল বা বিরোধী ইয়েতে যারা আছে একটা ছোট করে এই প্রশ্নের উত্তরটা একটু ছোট করে জানতে চাইবো সেটা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী একেবারে লাগোয়া পশ্চিমবঙ্গ সেখানে বিজেপির তেমন প্রভাব নাই আমরা ওইভাবেই জানি যে এখন পর্যন্ত তারা সেই জায়গাটা দখল করতে পারে না কিন্তু সেখানে দেখা যাচ্ছে সাত পর্বের ভোটেই বিজে মানে কলকাতায় মানে পশ্চিমবঙ্গে ভোট আছে। তো এটা কারণ কি মানে প্রতি এমন হতে করতে দুটো পর্বে তারা শেষ করে দিতে পারত পশ্চিমবঙ্গ একদম ঠিক জায়গা ধরেছেন আপনি যদি দেখেন যে তামিলনাড়ু বিরাট বড় রাজ্য পশ্চিমবঙ্গে আয়তনে বড় 39টা আসন এক দিনে মানে আপনার 19 এপ্রিল একদিনে নির্বাচন হয়েছে শুধুমাত্র বিহার 40টা আসন পশ্চিমবঙ্গে 42টা আসন যেগুলো বিজেপির প্রভাব এখনো পর্যন্ত মানে যে এই দুটো এই দুটো রাজ্যে সাত পর্বে নির্বাচন কেন বিজেপি গত বিধানসভা নির্বাচনে মানে হেরে যাওয়ার মমতা ব্যানার্জির কাছে হেরে যাওয়ার এই ইয়ে ভুলতে পারে না তারা তারা গত নির্বাচনে আঠারোটি আসন পেয়েছিল বিয়াল্লিশটার মধ্যে এই সংখ্যাকে তারাই বলছে এবার তিরিশ থেকে পঁয়ত্রিশটায় নিয়ে যেতে চায় এটা তাদের প্রচার প্রচার এটা তাদের প্রচার বিহারে তারা গতবার উনচল্লিশটা আসনের মধ্যে আটত্রিশটা পেয়েছিল এখন তাদের যদি এই তিনশো তিনও ধরে রাখতে হয় তাহলে বিহারের এই উনচল্লিশটা আটত্রিশটাই ধরে রাখতে হবে কিন্তু সেখানে তেজস্বী যাদব কংগ্রেস বাম এরা মিলে জোট করে তারা খুব ভালো পজিশনে আছে ফলে এই জায়গাগুলোতে তাদের একমাত্র বিক্রি করার মতো সেলেবল আইটেম হচ্ছে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী ইতিমধ্যে অনেকবার সফর করে গেছেন এবং আরো আসবেন এটা কি অনেকটা এরকম যে প্রথম দিকের ভোটে যদি মানুষের মধ্যে এরকম তৈরি হয় যে না বিজেপি ক্ষমতা আসছে তো স্বাভাবিকভাবে এটা যেহেতু লম্বা সময় ধরে এই এক একটা রাজ্যে ভোট চলছে এই দুটো রাজ্যে বিহার এবং আপনি যেটা পশ্চিম বাংলার কথা বললেন তার মানে কি তাই যে ওইখানে মানুষের ভোটার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে যে না নেক্সট আমরা তাহলে বিজেপিতেই ভোট দেই এরকম হতে পার সারা দেশে বিজেপি আর এসএস এর প্রধান মুখ হচ্ছে নরেন্দ্র মোদি এবং সারা দেশে নরেন্দ্র মোদি

সেই হিন্দুত্ববাদের কথাটাই বেশি করে আসছে এটা কারণ কি কা একটা কারণ হচ্ছে বিরোধীরা বিশেষত কংগ্রেস তার ইয়ে তারা ধরেন তারা কোনো ধর্মাশ্রয়ী বিষয়ে যায়নি তারা মানে বেকারত্ব জিনিসপত্রের দাম এইসব মানুষের কষ্ট এই বিষয়ের মধ্যে থাকায় এখন মোদী পড়েছেন বিপাকে তার কাছে তো দশ বছর তিনি ক্ষমতায় তার কাছে উত্তর দেওয়ার মতো কিছু নেই ফলে তিনি আবার ধর্মাশ্রয়ী রাজনীতিতে ফিরে গেছেন এবং তিনি কিন্তু শুধু বিশেষ কোনো ধর্মের ইয়ে করছেন শুধু সেটা নয় যে কাউকে মুসলমানদের বহিরাগত বলছেন তাদেরকে বেশি সন্তানের ইয়ে বলছেন সেটা না এমন কি তিনি অখিলেশ যাদব যার টাইটেল যাদব যাদব কিন্তু আমাদের দেশে ঘোষ যারা যদু বংশের বলা হয় যে ইয়ে তিনি গতকালই এক ইয়েতে কটাক্ষ করে অখিলেশ যাদবরে আরে তুম কোন যদুবংশী হো বলে তাকে কটাক্ষ করছেন মানে কাউকে কটাক্ষ করতে ছাড়ছেন না মানে তার অ্যাসেটটাই হচ্ছে কটাক্ষ করা মনে হয় দৃশ্যপট কিছু পরিবর্তন হচ্ছে যেটার ইঙ্গিত জি চ্যানেলের মালিক সুভাষচন্দ্র তার একটা টুইট করেছেন যে ভারতের সংবাদপত্রের স্বাধীনতা একশো উনষাটতম স্থানে আছে বলে কিছু নেই তিনি তার সংবাদ মানে টিভি স্ক্রিন থেকে সমস্ত দলকে সমানভাবে প্রায়োরিটি দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং সেখানে কিন্তু আগে শুধু ছাড়া কাউকে দেখা যেত না এখন বিরোধী রাহুল সব দলকে দেখা যাচ্ছে আপনি বলছিলেন তাহলে মানে যেহেতু ভারতের নির্বাচনটা মোদী কেন্দ্রে কি হয়ে যাচ্ছে সবকিছুতে বিরোধী দল এত বড় কংগ্রেস একটা দল তাদের রাহুল গান্ধী আছেন প্রিয়াঙ্কা গান্ধী আছেন সোনিয়া গান্ধীর মতো আছেন তারা কি কিছু আসলে করতে পারছেন এখন পর্যন্ত পরিস্থিতি ঘুরে আসার জন্য তাদের অবদানটা কোথায় এই 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 কথাটা বলছি পরিস্থিতি ঘুরে আসার আপনি কোনো প্রমাণ পাবেন না এইখানে একটা বিষয় শুধু ইয়ে যে ওই যে সুভাষচন্দ্র সুভাষচন্দ্র কিন্তু বিজেপির এমপি ছিলেন তিনি বিজেপির একজন বড় ধরনের পেট্রোনাইজার এখন তিনি ঘুরে যাচ্ছেন এইখানে দিল্লি আমি একটু জাস্ট শুধু যদি বলি যে দিল্লি প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন তিনি বলছেন যে সুভাষচন্দ্র শুধু সরকারের কাছ থেকে সুবিধা পাননি বা এমপি হতে পারেননি এই ক্ষোভ থেকে তিনি এই সিদ্ধান্ত নেননি আপনি জানেন যে প্রত্যেকটা ভারতের প্রত্যেকটা দল জনমত জরিপ করে যেটা এক্সিট পোল হিসাবে ভোটের পরে এক তারিখের পরে পরে প্রচারিত প্রচারিত হবে এখন এই এক্সিট পোল প্রচারিত যে এক তারিখে প্রচারিত হবে সুভাষচন্দ্র হাতে এই রকম কোনো জরিপ যেটা গত দুই নির্বাচনের কোনো জরিপের ফলাফল নিশ্চয় তার তার হাতে এসেছে বা কোনো কিছু পেয়েছেন সেই জন্যই তিনি একেবারে একশো আশি ডিগ্রিতে ঘুরে গেছেন এবং তারা প্রশ্ন তুলেছেন তাহলে কি ভারতের অন্যান্য মিডিয়াও কি যারা একতরফা প্রচার চালাচ্ছে তারা কি ঘুরে দাঁড়াবে তাদের বক্তব্য হচ্ছে ঘুরে দাঁড়াবে শুধুমাত্র আজ বা কাল সময়ের অপেক্ষা। তার মানে নির্বাচন আসলে একতরফা হওয়ার সম্ভাবনাটা যেটা মানে আমরা শুনতাম সেটা হয়তো নাও হতে পারে। সেই একতরফা সে জয় খুব কঠিন হতে পারে। লাস্ট একটু আপনার কাছে জানতে চাই ছোট করে একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। নির্বাচনের প্রবণতাটাকে আপনি আসলে কিভাবে দেখেন? জনমত জরিপ যদি এক্সিট পোল হিসাব তিনি যে প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন সেই হিসাব যদি তার কাছে থাকে তিনি বুঝতে পাচ্ছেন যে ট্রেনটা কোন দিকে। ধন্যবাদ সেলিম খান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল আমাদের এখনকার মতো আয়োজন রবি থেকে বৃহস্পতি থাকুন টেন মিনিট শোয়ের সঙ্গে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে